প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডেভেলপমেন্টের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব ওয়েব অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে। আমরা অনেকেই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কিংবা ফুল স্ট্যাক ডেভেলপার রয়েছে যারা ওয়েব অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে অনেক কম জানি, আবার এরকম অনেকেই রয়েছেন যারা ওয়েব অ্যাক্সেসিবিলিটি শব্দটির সাথেই পরিচিত নন। তো আমি নিজেও ওয়েব অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে কিছুই জানতাম না। রিসেন্টলি একটি কোর্স করেছিলাম ইউনিভার্সিটিতে, যেখানে ওয়েব অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে ধারণা লাভ করেছি এবং কিছুটা পড়াশোনা করার পর যা নলেজ গেইন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যেমনটা আমি বরাবর করে থাকি এবং আশা করি এতে করে অনেকেরই উপকারে আসবে। তো এটি এত ইম্পর্টেন্ট টপিক, বাট আমরা কেন এটা সম্পর্কে কম জানি হয়তো বা তার একটা কারণ হতে পারে এই সম্পর্কে আমাদের রিসোর্স অনেক কম ছিল বা অনেক কম রিসোর্স আমাদের চোখের সামনে এসেছে। তো যাই হোক, এই ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে এবার জানার পালা। আশা করি এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন ওয়েব অ্যাক্সেসিবিলিটি কী, এটি কীভাবে ডিসেবল পিপলদের সাহায্য করে, কীভাবে একটি ওয়েবসাইটের অ্যাক্সেসিবিলিটি চেক করতে হয়, এই সকল বিষয় সম্পর্কে। তো আমি থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটা একসাথেই দেখাবো। আমি একটি ওয়েবসাইট তৈরি করে রেখেছি যেটা আসলে অ্যাক্সেসেবল না, তো সেটাকে কীভাবে অ্যাক্সেসেবল করতে হয় সেটা আপনাদের দেখাবো। তার আগে আমরা আসলে জেনে নিই ওয়েব অ্যাক্সেসিবিলিটি জিনিসটা কি। এখানে একটি ডেফিনেশন আমি কালেক্ট করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন w3.org থেকে, আপনারা পড়ে নিতে পারেন। বাট আমি এটাকে যদি সামারি করে বলি, আমাদের ওয়েবসাইটটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে করে ডিসেবল পিপল এটাকে ইউজ করতে পারে। ডিসেবল বলতে এখানে বোঝাচ্ছি যারা হয়তো বা দেখতে পারেন না, হয়তো বা যারা শুনতে পারেন না, তাদের জন্য আমাদের ওয়েবসাইটটাকে সাপোর্টিভ করে তোলা যাতে করে তারা ওয়েবসাইটটি ব্যবহার করতে পারে আমি যে ওয়েবসাইটটি ডিজাইন করছি। তো এটি খুবই ইম্পর্টেন্ট টপিক এই জন্য বলেছি কারণ ডিসেবল পিপলের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং টেকনোলজির সাহায্যে তারা অনেকেই এখন ওয়েবসাইট ইউজ করছেন। তো তাদের জন্য অবশ্যই আমাদের তাদের কথা চিন্তা করেই আমাদের ওয়েবসাইটটাকে অ্যাক্সেসেবল করে রাখতে হবে, যেহেতু তাদের সংখ্যাটা অনেক। তো শুধুমাত্র যে ডিসেবল পিপলদের জন্যই আমরা অ্যাক্সেসেবল করব এরকম কিছু নয়, আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্যও আমাদের ওয়েবসাইটটিকে অ্যাক্সেসেবল করা জরুরি, যাতে করে সার্চ ইঞ্জিন খুব সহজেই আমাদের ওয়েবসাইটটা খুঁজে দিতে পারে যখন কেউ সেই ওয়েবসাইটটাকে খুঁজে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দুইটা ইম্পর্টেন্ট বিষয়, ওয়েব অ্যাক্সেসিবিলিটি ইম্পর্টেন্ট কাদের জন্য, ডিসেবল পিপলদের জন্য, এবং অলসো ইম্পর্টেন্ট কার জন্য, আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য, এই দুইটা বিষয়ের জন্য। ওকে, তো ডিসেবল পিপলরা কীভাবে ওয়েবসাইট করে সেটা ইউজ করে সেটা আমাদের জানতে হবে এবং সেই অনুপাতে আমাদের কাজ করতে হবে। ডিসেবল পিপলরা সাধারণত স্ক্রিন রিডার সফটওয়্যার ইউজ করে থাকেন যেটা সাহায্যে স্ক্রিনকে রিড করে থাকেন, ভয়েস রেকগনিশন সফটওয়্যার ইউজ করে থাকেন যার সাহায্যে ভয়েসের মাধ্যমে কমান্ড দিয়ে হয়তো অনেক কিছু জেনে নিতে চেষ্টা করেন, অথবা কিবোর্ডের সাহায্যে অনেকেই নেভিগেট করে থাকেন। তো আমাদের ওয়েবসাইটটাকে কিবোর্ড ফ্রেন্ডলিও করে নিতে হবে, অথবা স্ক্রিন রিডার এবং ভয়েস রেকগনিশন সবগুলো জিনিস যাতে সাপোর্ট করে আমাদের ওয়েবসাইট সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তো আমরা শিখে নিলাম ওয়েব অ্যাক্সেসিবিলিটি কি। ওয়েব অ্যাক্সেসিবিলিটি হচ্ছে ডিসেবল পিপলদের জন্য আমাদের ওয়েবসাইটটাকে রেডি করে রাখা যাতে করে তারা এটাকে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারেন। এবং আমরা জেনে নিলাম কীভাবে তারা ওয়েবসাইট অ্যাক্সেস করেন। ডিসেবল পিপলরা সাধারণত কিছু সফটওয়্যার ইউজ করেন, কিছু টেকনোলজি ইউজ করেন, সেটা হতে পারে স্ক্রিন রিডার, সেটা হতে পারে ভয়েস রেকগনিশন সফটওয়্যার, কিংবা অনেকে কিবোর্ডের সাহায্যে শুধুমাত্র ইউজ করে থাকেন। দেন কী কী টুলস বা প্লাগইনস আমাদের সাহায্য করবে এই ওয়েবসাইট অ্যাক্সেসিবিলিটি চেক করার জন্য, সেগুলো সম্পর্কে এবার আলোচনা করব। কিছু টুলস রয়েছে, অবশ্যই আপনারা নিজেরা অনলাইন থেকে খুঁজে নিতে পারেন, বাট আমি যে টুলসগুলো ব্যবহার করে থাকি এখানে দেখতে পাচ্ছেন এক্স যে এক্সটেনশন রয়েছে তার সাহায্যে ওয়েব অ্যাক্সেসিবিলিটি টেস্ট করা যায়, এবং স্ক্রিন রিডার সফটওয়্যার অনেকগুলো এক্সটেনশন রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি তারপরও দেখিয়ে দিচ্ছি, আমি যে দুইটা জিনিস এখানে নাম বললাম, একটি হচ্ছে স্ক্রিন রিডার যেটা দেখতে পাচ্ছেন এইখানে, এটা আমি এক্সটেনশন ইউজ করছি গুগল ক্রোমের সাথে, আপনারা চাইলে এটা অ্যাড করে নেবেন। এবং যেমনটা বলেছি এক্স ওয়েব অ্যাক্সেসিবিলিটি টেস্টিং, এই এক্সটেনশনটা আমি এখানে অ্যাড করে নিয়েছি। সো এই দুইটা অবশ্যই আপনারা ক্রোম ওয়েব স্টোর থেকে অ্যাড করে নেবেন। ওকে, অ্যান্ড দেন ভিডিওটা হয়তো বা আমার সাথে একসাথে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো এইখানে যে ওয়েবসাইটটি আমি ডিজাইন করেছি খুবই বেসিক একটি এইচটিএমএলের সাহায্যে আমি ডিজাইন করেছি, তো এটা আসলে অ্যাক্সেসেবল কি না সেটা কীভাবে টেস্ট করব, সেটা টেস্ট করার জন্য আমার এই সফটওয়্যারটা আমি ইউজ করতে পারি এক্স ওয়েব অ্যাক্সেসিবিলিটি টেস্টিং। এই জন্য আমি বলেছি এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন। আপনারা চাইলে স্ক্রিন রিডার যেটা ইনস্টল করবেন বা যেটা অ্যাড করবেন তার সাহায্যে আপনারা যেটা করতে পারেন এই ওয়েবসাইটটাকে রিড করতে পারেন। তো আমি এখানে আসলে স্ক্রিন রিডার সাহায্যে রিড করতে যাচ্ছি না, আমি জাস্ট অ্যাক্সেসিবিলিটি টেস্টিং করব এবং তারপর দেখব আসলে কী কী প্রবলেম রয়েছে এবং সেই প্রবলেমগুলো কীভাবে সর্ট আউট করা যায়। ওকে, তার আগে একটু সময় নিচ্ছি, আসলে আমি ইন্টারনেট অফ রেখেছিলাম, আমি সেটা এখানে অন করে নিচ্ছি, এতে করে আমার কাজ করতে সুবিধা হবে। ওকে, তো যাই হোক, এখানে ইন্টারনেট অ্যাড করা হয়ে গেল। এবার আমি যে কাজটা করব, আমি এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাচ্ছি।
এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্স এক্সটেনশনটি চলে এসেছে, কারণ আমি অলরেডি এটা ইনস্টল করে রেখেছিলাম এই প্লাগইনটা। ওকে, তো আমি যেটা করব, স্ক্যান অল অফ মাই পেজ, এই পুরো ওয়েব পেজ যেটা আমি ডিজাইন করেছি মূলত তার সোর্স কোড এখানে রয়েছে। তো ওয়েব পেজটা যেটা ডিজাইন করেছি HTML এর সাহায্যে, আসলে এটা অ্যাক্সেসেবল কিনা সেটা টেস্ট করতে যাচ্ছি পুরো পেজটা, সেই জন্য আমি এখানে স্ক্যান অল অফ মাই পেজ দিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন 16টি এখানে ইস্যুস যেটা এখানে মেনশন করেছে, যেটা অ্যাক্সেসেবল না। এখানে অনেকগুলো ক্রিটিক্যাল বিষয় রয়েছে, সিরিয়াস বিষয় দেখতে পাচ্ছেন, মডারেট বিষয় রয়েছে। তো এইখানে অনেকগুলো অ্যাক্সেসিবিলিটি ম্যাটার রয়েছে, সেগুলো সে খুঁজে দিয়েছে যে এই বিষয়গুলো আমাকে মাস্ট সলভ করতে হবে যদি আমি বলতে চাই যে আমার এই ওয়েব পেজটি অ্যাক্সেসেবল, ডিসেবল পিপলরা ব্যবহার করতে পারবে। তো অ্যাক্সেসেবল মানে এখানে কি বোঝাচ্ছি, স্ক্রিন রিডার পড়তে চাইবে, কিংবা শুধুমাত্র কিবোর্ডের সাহায্যে এটা আমি রিড করব, কিংবা শুধুমাত্র ভয়েস রেকগনিশন সফটওয়্যার সাহায্যে এটাকে আমি ইউজ করাতে যাচ্ছি যারা ডিসেবল পিপল তাদের জন্য। আবার এসইও ফ্রেন্ডলি, সো আমরা যেটা বলেছিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ গুগল, সাপোজ আপনি যখন আমার ওয়েবসাইটটা খুঁজছেন সেটা কীভাবে খুব সহজে পেতে পারেন, অনেক কিছু বিষয় এখানে ম্যাটার করে। তো সেই জন্য কীভাবে অ্যাক্সেসেবল করতে পারি, এখানে অনেকগুলো রেকমেন্ডেশন রয়েছে যে এই বিষয়গুলো আমাকে মাস্ট ফিক্স করতে হবে। তো এখন এই বিষয়গুলো আমি ফিক্স করতে পারবো না, কারণ আসলে এখানে অনেকগুলো বিষয় কীভাবে ওয়েবসাইটকে অ্যাক্সেসেবল করতে হয় সেটা কিন্তু আমরা জানি না। বাট ওয়েবসাইটের অ্যাক্সেসিবিলিটি টেস্টিং করার যে প্লাগইন সেটা সম্পর্কে কিন্তু আমরা জেনে নিয়েছি এক্স এর সাহায্যে। আমরা কী করতে পারি, আমরা ওয়েবসাইটের অ্যাক্সেসিবিলিটি টেস্টিং করতে পারি। তো আমরা যে কাজটা করবো, ওয়েবসাইটকে কীভাবে অ্যাক্সেসিবল করতে হয় সেটা সম্পর্কে জানবো এবং বারবার টেস্ট করতে থাকবো যে আমাদের প্রবলেমগুলো সলভ হয়েছে কিনা সেটা। ওকে, তো এখানে আমি আবার কোডে নিয়ে যাচ্ছি। কোডে নিয়ে যাওয়ার আগে যে কাজটা এবার আমি এখানে করবো, আবার আমি ফিরিয়ে নিয়ে আসছি আপনাদের স্লাইডে। যেমনটা বলেছি যে এখানে আমি থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটা বিষয় একসাথে আলোচনা করব। তো কীভাবে একটি ওয়েবসাইটকে অ্যাক্সেসেবল করতে হয় এটা সম্পর্কে এবার আমরা জেনে নেব। প্রথমে এখানে অনেকগুলো টপিক দেখতে পাচ্ছেন, প্রথম টপিক নিয়ে আলোচনা করি, সিমান্টিক ট্যাগ আমাদের ব্যবহার করতে হবে। সিমান্টিক ট্যাগ মানে হচ্ছে যে ট্যাগের অর্থ রয়েছে, যেমন হেডার ট্যাগ আপনারা অনেকেই দেখেছেন, নেভিগেশন ট্যাগ, ফুটার ট্যাগ, এরকম অনেকগুলো ট্যাগ রয়েছে। তো সেই ট্যাগগুলো আমরা ব্যবহার করে আমাদের ওয়েবসাইটটাকে অ্যাক্সেসেবল করতে পারি, এটা অ্যাক্সেসেবল করার একটি স্টেপ। তো এখানে দেখতে পাচ্ছেন সিমান্টিক ট্যাগ, অনেকগুলো ট্যাগ রয়েছে। তো লক্ষ্য রাখতে হবে এই ট্যাগগুলো আসলে সিমান্টিক ট্যাগ কী কাজ করে, এগুলো আসলে আমাদের যে টেকনোলজি রয়েছে যেমন স্ক্রিন রিডার, দেন ভয়েস রেকগনিশন, এই টেকনোলজিগুলোকে সাহায্য করে একটা পেজের, ওয়েব পেজের সামারি দিতে, বা যে নেভিগেট করবে সেই ইউজারকে সাহায্য করে একটা সামারি দিতে। তো এবার আমরা সেই কাজটা করব। আমার যে কোডটা রয়েছে এখানে লক্ষ্য রাখবেন, আমি আবারও অ্যাক্সেসিবিলিটি টেস্ট করে দেখাচ্ছি আপনাদের। ইন্সপেক্টে যাচ্ছি, এইখানে এক্সে যাচ্ছি এবং স্ক্যান অল অফ মাই পেজেস, 16টি ইস্যু দেখাচ্ছে। এখানে অনেকগুলো ম্যাটার আপনারা লক্ষ্য রাখবেন, ইস্যু কিন্তু এখানে 16টি রয়েছে, যে হেডিং লেভেল, ফর্ম এলিমেন্ট, ডকুমেন্ট মাস্ট হ্যাভ ওয়ান মেইন ল্যান্ডমার্ক, এখানে এই এররগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন, কতগুলো ইস্যু, 16টি ইস্যু সেটা দেখবেন। তো আমরা কিন্তু জিনিস শিখবো কীভাবে অ্যাক্সেসেবল করতে হয় এবং সেটা অ্যাপ্লাই করবো, সাথে সাথে টেস্ট করবো, তাতে করে বুঝতে পারবো আসলে আমাদের এগুলো কাজ করছে। তো প্রথমেই যেমনটা বলেছিলাম, এখানে কোডের দিকে যদি আপনারা লক্ষ্য রাখেন, হেডার রয়েছে, ডিপ নেভ বা ডিপ রয়েছে, মেইন ডিপ রয়েছে, দেন হবি ডিপ রয়েছে, এরকম অনেকগুলো ডিপ রয়েছে। তো সবগুলো ডিপই মূলত মেইনের আন্ডারে রয়েছে, বাট হেডার ডিপটা আলাদা এখানে লক্ষ্য রাখবেন, এই হচ্ছে হেডার ডিপ, দেন নেভ বা ডিপ, এবং মেইনের মধ্যে অনেকগুলো সেকশন মূলত রয়েছে যেগুলো আমি ডিপের মাধ্যমে রেখেছি, অ্যাবাউট মি সেকশন, হবি সেকশন, এডুকেশন সেকশন, দেন কন্ট্যাক্ট মি সেকশন, দেন সবার শেষে আমাদের মেইনের বাইরে ফুটার রয়েছে। তো যেমনটা বলেছি, সিমান্টিক ট্যাগ ব্যবহার করব। সিমান্টিক ট্যাগ আমাদের অনেক সাহায্য করবে অ্যাক্সেসিবিলিটির জন্য, এসইওর জন্য, অনেক কিছুর জন্য। তো এবার আমরা আসলে এরকম ডিপ তৈরি করে কাজ করব না, আমরা যেটা করব ডিরেক্টলি আমাদের যে হেডার ট্যাগ রয়েছে সেটা অ্যাপ্লাই করব। তো এখানে আমি এরর রেখেছি যাতে করে আপনাদের এররগুলো সলভ করার মাধ্যমে অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে প্রত্যেকটা বিষয় সম্পর্কে ধারণা দিতে পারি। তো হেডার আমি ট্যাগ ইউজ করলাম, আমরা জানি যে নেভবারের জন্য আমাদের যে ট্যাগটা রয়েছে সেটা হচ্ছে নেভ ট্যাগ। তারপর মেইন, একটা ওয়েব পেজে কিন্তু একটি মাত্র মেইন থাকবে সেটা মনে রাখবেন, এবং মেইনের মধ্যে এমন সকল জিনিস থাকবে যেগুলো আসলে রিপিট হবে না বারবার, এরকম জিনিস থাকবেন মোস্ট অফ দ্য টাইম। ওকে, মেইনের আন্ডারে অ্যাবাউট মি রয়েছে, তো অ্যাবাউট মি নামে তো আমাদের কোনো সিমান্টিক ট্যাগ নেই, তাই না? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা সেকশন ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের সেকশনের মধ্যে আলাদা আলাদা করে আমরা রেখে দিতে পারি। দেন পরবর্তীতে এটাকেও সেকশন করে দিতে পারি, সেকশন করে দিলাম, এবং এটাকেও সেকশন করে দিতে পারি, মেইনের মধ্যে রয়েছে এই সকল জিনিসগুলো, দেন এটাকেও আমি সেকশন করে দিচ্ছি, সেকশন কন্ট্যাক্ট মি, দেন সবার শেষে যেটা ফুটার রয়েছে, ফুটারের জন্য আমাদের সিমান্টিক ট্যাগ রয়েছে, সেই জন্য আমি এখানে সিমান্টিক ট্যাগ ব্যবহার করব। তো সেভ করে নিলাম,
তো চলুন, আমরা তো সিমান্টিক ট্যাগ ব্যবহার করলাম, এবার দেখি যে সিমান্টিক ট্যাগ ব্যবহার করার পর অ্যাক্সেসিবিলিটির কী অবস্থা। এক্সে গেলাম এবং স্ক্যান অল অফ মাই পেজেস দেখলাম, এবার দেখুন টোটাল ইস্যুস কতটা রয়েছে, 60টি রয়েছে। তাহলে অনেকগুলো ইস্যুস অলরেডি আমরা কী করে নিয়েছি, সলভ করে নিয়েছি। তো এই জন্য বলেছি যে এই সিমান্টিক ট্যাগগুলো খুবই ইম্পর্টেন্ট, শুধু যে অ্যাক্সেসিবিলিটির জন্য নয়, এটা আমি আপনাদের বলেছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্যও সাহায্য করে। ওকে ফাইন, তো চলুন এবার নেক্সট কী টপিক সেটা আমরা জানি এবং কীভাবে সেটা অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা দেখে নিই। নেক্সট টপিক হচ্ছে ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ ইউজ করা, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। তো আমরা যখন ওয়েব পেজে কোনো কিছু লিখবো, সেই লেখাটা যাতে ক্লিয়ার হয়, যাতে করে ওল্ড পিপল বা ইয়াং পিপল সবাই যাতে এটা বুঝতে পারে, তো সেটা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং এটা যাতে করে স্ক্রিন রিডারকে সাহায্য করে সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ ইউজ করা খুবই ইম্পর্টেন্ট, আমরা যা লিখবো সেটা যাতে ক্লিয়ার হয়। তার একটা উদাহরণ দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে Feb 28 লিখতে পারেন কিংবা চাইলে February 28 লিখতে পারেন। তো ডেফিনেটলি এটা মোস্ট ডেসক্রিপটিভ, এটা মোর ডেসক্রিপটিভ এবং এটা আমাদের স্ক্রিন রিডারকে অনেক সাহায্য করবে। দেন 9 to 5 এরকম না লিখে আমরা 9 to 5 ডিরেক্টলি এরকম লিখতে পারি, যেটা স্ক্রিন রিডারকে সাহায্য করবে এবং ওল্ড পিপলকেও সাহায্য করবে, হয়তো বা অনেকেই হয়তো বা এটা বুঝতে পারেন না। তো যখনই আপনারা ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন সেটা যাতে করে ক্লিয়ার একটা ল্যাঙ্গুয়েজ হয় সেটা লক্ষ্য রাখবেন, লেখাটা যাতে একেবারে আন্ডারস্ট্যান্ডেবল হয়। ওকে, কমপ্লেক্স স্ট্রাকচার কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ওকে, দেন নেক্সট টপিক, ইউজিং হ্যাডিং ট্যাগস ইন আন অর্ডার। আমরা জানি কতগুলো হ্যাডিং ট্যাগ রয়েছে, আমি এখানে আবারও দেখাচ্ছি, আমরা জানি 6টি হ্যাডিং ট্যাগ রয়েছে, H1, H2, H3, H4, H5, H6। তো এই হেডিং ট্যাগগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আপনার পুরো ওয়েব পেজের একটা সামারি দিয়ে থাকে। তাই হেডিং ট্যাগগুলো জাস্ট লেখাটাকে বড় করার জন্য ব্যবহার করা যাবে না। ওকে, হেডিং ট্যাগের উদ্দেশ্য রয়েছে যে পুরো পেজের সামারি দেবে, স্ক্রিন রিডার যখন পড়বে এখান থেকে সামারি একটা দিবে ইউজারকে। তো যখনই এখানে ব্লাইন্ড পিপল বা যারা ডিসেবল পিপল তারা যখন এই স্ক্রিন রিডার সফটওয়্যার ইউজ করে, স্ক্রিন রিডার কী করে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী করে, সার্চ ইঞ্জিন যারা রয়েছে গুগল, তো তারা কী করে এই হেডিং ট্যাগগুলোর মাধ্যমে পুরো ওয়েব পেজের একটা সামারি দিয়ে থাকে। তাই এই ট্যাগগুলো শুধুমাত্র লেখা বড় বা ছোটো করার জন্য ব্যবহার করা যাবে না। ওকে, সেটা লক্ষ্য রাখতে হবে। একটি ওয়েব পেজে শুধুমাত্র একটি মাত্র H1 ট্যাগ ব্যবহার করা যাবে, সেটাও মাথায় রাখতে হবে। এবার আসুন মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যেই জায়গায় মোস্ট অফ দ্য টাইম ভুল করে থাকি। তো হেডিং ট্যাগগুলো ব্যবহার করার জন্য একটি অর্ডার রয়েছে, যেমন H1 পরে H2, H3, H4, এরকম আপনি উপর থেকে নিচের দিকে যাবেন, সেটা হচ্ছে টপ ডাউন হায়ারার্কি এবং এটাই হচ্ছে রেকমেন্ডেড হায়ারার্কি। অ্যান্ড দেন আরেকটি এখানে রয়েছে হায়ারার্কি H6, H5, H4, H3, H2, H1, দ্যাট মিন্স এটা হচ্ছে বটম টু আপ যেটা হায়ারার্কি, অর্থাৎ ছোটো থেকে আমরা বড়োর দিকে যাচ্ছি। তো টপ থেকে ডাউনে যাওয়ার সময় সাপোজ আপনি প্রথমে H1 ট্যাগ ব্যবহার করলেন, তারপর H2 না করে H3 চলে গেলেন, এটা কিন্তু করা যাবে না। এটা এতে করে কি হবে, যে হায়ারার্কি আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং এতে করে এটা কিন্তু সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হলো না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রেন্ডলি হলো না, সেটা লক্ষ্য রাখতে হবে। আপনি এরকম যেতে পারবেন, সাপোজ H4 ব্যবহার করে H3 ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ছোটো থেকে বড়োর দিকে যেতে পারবেন, কিন্তু সরি বড় থেকে ছোটোর দিকে, অর্থাৎ এখানে উল্টো দিকে যদি বলি আর কি, H3 পরে H2 এরকম যদি বলে থাকি, তো এরকম ব্যবহার করতে পারবেন, অর্থাৎ H3 ব্যবহার করে দেন আপনি হঠাৎ করে H1 ইউজ করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। বাট লক্ষ্য রাখবেন একটা ওয়েব পেজে কিন্তু একটি মাত্র H1 ব্যবহার করা যাবে। ওকে, বাট H1 ব্যবহার করে আপনি H2 ব্যবহার করলেন না, সরাসরি H3 চলে গেলেন, সেটা কিন্তু করা যাবে না। এতে করে যেমনটা বলেছি যে হায়ারার্কির স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে এবং এটা SEO ফ্রেন্ডলি না। তো এবার আমরা দেখি এই আইডিয়াটা কোথায় কাজে লাগানো যায়, সেটা এবার আমরা লক্ষ্য রাখি। তো আমার এখানে যে কোডটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি, প্রথমেই আসলে আমি H2 দিয়ে শুরু করেছি, একটি পেজের মেইন যে টপিকটা সেটা আসলে H1 মধ্যে রেখে দেওয়া উচিত, সেটা মনে রাখবেন। ওকে, দেন এখানে আরেকটা বিষয় আমি এখানে আপনাদের বলবো, যে যখনই নেভিগেশনগুলো করবেন, নেভিগেশনগুলো আনওয়ার্ডার লিস্টে বা কোনো একটা লিস্টের মধ্যে রেখে দেবেন, সেই কাজটা করে দেবেন। তো আমি এখান থেকে কেটে নিচ্ছি আনওয়ার্ডার লিস্ট এবং লিস্টের মধ্যে রেখে দেব, এখানে প্রত্যেকটাকেই আসলে এক একটা লিস্টে রেখে দেওয়া উচিত। তো আমি যে কাজটা করব এখানে পেস্ট করে দিচ্ছি, প্রত্যেকটাকে এক একটা লিস্টের মধ্যে নিয়ে রাখবো, এখানে লিস্টের মধ্যে দিচ্ছি, দেন লিস্ট আমি এখানে এটাকেও কেটে লিস্টের মধ্যে নিয়ে যাচ্ছি। তো আপনারা এই কাজটা করে নেবেন, লিস্টের মধ্যে রাখবেন, তার এতে করে স্ক্রিন রিডার যখন পড়বে প্রত্যেকটাকে একটা লিস্ট হিসেবে পড়বে। ওকে, সো এটাও লিস্ট নিয়ে নিচ্ছি, এখান থেকে কেটে জাস্ট এটা বসিয়ে দিচ্ছি, সবার শেষে আরেকটা লিস্ট নেব, দ্যাটস ইট। ওকে, সো এই টপিকটা আসলে আমার একটু আগেই বলা উচিত ছিল, দ্যাটস ইট, সেভ করে নিলাম, সেভের কাজ শেষ। ওকে ফাইন,
তো যেমনটা বলেছিলাম এইচ ওয়ান আমি এখানে ব্যবহার করেছি শুরুর দিকে, দেন এবার আমি এইচ টু এইচ থ্রি এরকম ব্যবহার করতে পারবো, বাট এখানে দেখতে পাচ্ছেন এইচ ওয়ান পরেই আমি এইচ ফোর ব্যবহার করেছি যেটা আসলে রেকমেন্ডেড না, এইচ টু ব্যবহার করেছি এখানে, এবার ঠিক আছে। বা এইখানেও দেখতে পাচ্ছেন এইচ টু এইচ থ্রি ঠিক আছে, বাট আমি যেটা আমরা সেকশনে কাজ করে থাকি সাধারণত এইচ টু ব্যবহার করে দেন প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ এগুলো অ্যাড করে থাকি। এবং এখানে নিশ্চয়ই আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন, আমি যে ওয়ান টু থ্রি ফোর যেগুলো দেখাচ্ছি সেগুলো এরকম ডিরেক্টলি ওয়ান দিয়ে ব্রেক দেন টু দিয়ে ব্রেক, বাট এটা রেকমেন্ডেড না। আমরা কি করব, আমরা লিস্ট ইউজ করতে পারি এই জন্য, অর্ডার লিস্ট, যেটা একটা সিমান্টিক ট্যাগ, এটার অর্থ রয়েছে, ও মানে অর্ডার, এল মানে লিস্ট, সো অর্ডার লিস্ট, অর্থবোধক ট্যাগগুলোকেই আমরা সিমান্টিক ট্যাগ বলে থাকি। তো এখানে লিস্ট নিতে পারি এবং ওয়ান সুইমিং, এখানে আসলে ওয়ান সুইমিং আর আমার দরকার নেই, এখান থেকে জাস্ট সুইমিংটা আমি কেটে নিয়ে এখানে বসিয়ে দিতে পারি। দেন এক্স্যাক্টলি সেম আমি এখানে কয়েকবার কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছি, এটা এখান থেকে সরিয়ে নিচ্ছি, দ্যাটস ইট, ফাইন। তো এই যে এইগুলো এরকম আমরা ওয়েবসাইটকে অ্যাক্সেসেবল করতে পারি, এরকম জিনিস খুবই ইম্পর্টেন্ট আমাদের, এই বিষয়গুলো ছোটো ছোটো বিষয়গুলো লক্ষ্য রাখবেন। দেন আমি যেমনটা বলেছি প্রত্যেকটা সেকশনে এইচ টু দিয়ে শুরু করা বেটার, দেন এইচ থ্রি আপনি ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো, ওকে। দেন এখানে এইচ টু রয়েছে, পারফেক্ট, সব কিছু আমাদের ঠিকঠাক আছে। এবার আমরা চাইলে আবার ওয়েব অ্যাক্সেসিবিলিটি চেক করে নিতে পারি, দেখি কী অবস্থা। এবং এখানে এক্সে যাচ্ছি, স্ক্যান অল অফ মাই পেজেস দেখাচ্ছে, এবার কিন্তু ইস্যু আরও কমে এসেছে, আগে ছিল 60টি এবার চলে এসেছে 5টিতে। তো আরও কিছু জিনিস আমরা শিখবো, ব্যবহার করবো এবং এরকম আরও অনেক কিছুই আমাদের সলভ করা হয়ে যাবে। আরেকটা বিষয় বলেছিলাম মাঝখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার হতে হবে, এখানে যেমনটা এই যে ফিফটিন্থ জানুয়ারি দিয়েছি জান শুধু, এবং এখানে 9 to 5 ড্যাশ ব্যবহার করেছি, তো এটাকে আমরা চাইলে আরেকটু ক্লিয়ার করে নিতে পারতাম এরকম জানুয়ারি, এবং তারপর যেটা করতে পারতাম এইখানে আমি আরেকটু ক্লিয়ার করে নিচ্ছি যে আই এম ওয়ার্কিং ফ্রম 9 to 5, দ্যাটস ইট, তাহলে আরেকটু ক্লিয়ার করা হয়ে গেল। যেমনটা বলেছি ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ অ্যাড করা ওয়েব অ্যাক্সেসিবিলিটির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো তিনটা টপিক সম্পর্কে আমরা জেনে নিলাম, এবার অল্টারনেটিভ অ্যাট্রিবিউট সম্পর্কে আমি আপনাদের ধারণা দেবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এটা অনেকবারই হয়তো বা আপনারা দেখেছেন যে HTML5 ইমেজের সাথে যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অল্টারনেটিভ অ্যাট্রিবিউট। এবং যেমনটা বলেছি এটা শুধুমাত্র যে ব্লাইন্ড পিপল বা ডিসেবল পিপলকে সাহায্য করবে তেমনটা না, এটা এসইওকে সাহায্য করবে, যখন সার্চ ইঞ্জিনের সাহায্যে কিছু একটা খুঁজবেন সেক্ষেত্রেও এটা সাহায্য করবে, কারণ সার্চ ইঞ্জিন আপনার ইমেজকে দেখতে পায় না, সেই ইমেজ রিলেটেড যদি কোনো টেক্সট আমরা দিয়ে থাকি অল্টারনেটিভের মাধ্যমে সেটা সে দেখতে পাবে বা সেটার মাধ্যমে সে খুঁজে নিতে পারবে। তাই এখানে এসইওর জন্য অল্টারনেটিভ অ্যাট্রিবিউটটা খুবই ইম্পর্টেন্ট। মনে করা যাক অনেকেই আছেন যারা লো ব্যান্ডউইথের মাধ্যমে ইন্টারনেট ইউজ করেন, সেক্ষেত্রে অনেকেই হয়তো বা ইমেজ দেখছেন না, তো সেই ইমেজ না দেখলে ইমেজের পরিবর্তে যাতে তাকে একটা টেক্সট আমরা দিতে পারি সেই জন্য ইম্পর্টেন্ট এই অল্টারনেটিভ অ্যাট্রিবিউট। এবং ডিসেবল পিপলের জন্য ইমেজ তো ডিসেবল পিপল দেখতে পারবে না, ধরা যাক অন্ধ যারা রয়েছেন তারা কী করবেন, স্ক্রিন রিডারের সাহায্যে যখন ইমেজটাকে ক্লিক করবেন সাপোজ সেই ইমেজের যে ডেসক্রিপশনটা সেটা অল্টারনেটিভের মাধ্যমে আমরা দিতে পারি। তো এই বিষয়টা আমি দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, সেই জন্য আমি যে কাজটা করব আসলে আমার যে এক্সটেনশন রয়েছে স্ক্রিন রিডার সেটা আমি অন করে নিচ্ছি, এবং আপনারা শুনতে পাচ্ছেন এটা রেডি। আমি যখন ইমেজে ক্লিক করব লক্ষ্য রাখবেন এটা জাস্ট বলে দিল ইমেজ, আর কিছুই এখানে বলছে না, কোনো ইনফরমেশন দিচ্ছে না, তাহলে এটা যারা চোখে দেখতে পারেন না তাদেরকে কোনো সাহায্য করছে না। তো কীভাবে তাদেরকে সাহায্য করতে পারে সেই রকম কাজটা আমি এবার করব, অর্থাৎ অল্টারনেটিভ অ্যাট্রিবিউট ব্যবহার করব। তো ইমেজ যেখানে রয়েছে আমি সেইখানে চলে যাচ্ছি, এই যে ইমেজ, তো অল্টারনেটিভ অ্যাট্রিবিউট আগে কিংবা পিছনে যে কোনো জায়গায় ব্যবহার করুন। এখানে এবার আমি একটা ডেসক্রিপশন দেব, এই ইমেজ সম্পর্কে একটা ধারণা দেব, তো আমি দিচ্ছি আইসুল ইসলামস ফটো, দ্যাটস ইট, এতটুকু দিয়ে দিলাম, ওকে। এবার লক্ষ্য রাখবেন এই অল্টারনেটিভ অ্যাট্রিবিউট ব্যবহার করার কারণে আমি যখন স্ক্রিন রিডার অন করব Chromebox spoken feedback is ready. এবং যখন এখানে ক্লিক করব আনিসুল ইসলামস ফটো, এবার বলে দিচ্ছে যে এটা আনিসুল ইসলামস ফটো, যে ডেসক্রিপশনটা আমি এখানে দিয়েছি সেটা। তাহলে অল্টারনেটিভ অ্যাট্রিবিউটের ব্যবহারটা আপনারা বুঝতে পারলেন এবং এটা কিভাবে সাহায্য করে সেটা আপনারা বুঝতে পারলেন। তো এবার আমাদের আমি স্ক্রিন রেকর্ড এখানে স্ক্রিন রিডারটা অন করে দিলাম যাতে করে ভিডিও সময় কোনো সমস্যা না হয়। এবার আমি অ্যাক্সেসিবিলিটি আবারও চেক করব, এক্সে যাচ্ছি, স্ক্যান অল অফ মাই পেজেস দেখাচ্ছি, এবার ইস্যু কিন্তু আরেকটা কমে গেছে, এখানে 4টি ইস্যু রয়েছে, তার মধ্যে সিরিয়াস 2টা ইস্যু রয়েছে এবং ক্রিটিক্যাল 2টা ইস্যু। কীভাবে সিমান্টিক ট্যাগ ব্যবহার করে ওয়েবসাইটকে অ্যাক্সেসবল করতে হয়, ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ ব্যবহার কীভাবে করতে হয়, কেন করতে হয়, কীভাবে হেডিং ট্যাগ ব্যবহার করতে হয়, কোন অর্ডার মেনটেন করতে হয়, এবং অল্টারনেটিভ অ্যাট্রিবিউট কেন ব্যবহার করতে হবে সে সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছি। তো এবার অন্যান্য টপিকগুলো সম্পর্কে আলোচনা করব, কন্ট্রাস্ট রেশিও, ফর্ম রিলেটেড ম্যাটার সম্পর্কে আলোচনা করব, ডেটা টেবলকে কীভাবে অ্যাক্সেস
অ্যাক্সেসিবল করতে হয়, কিভাবে লিঙ্কের টেক্সটকে মিনিংফুল করতে হবে এবং কেন করতে হবে, কিভাবে কিবোর্ড অ্যাক্সেসিবিলিটিকে ইনক্রিজ করতে হবে সে সম্পর্কে আলোচনা করব, এবং সবার শেষে কয়েকটি রিসোর্সের ধারণা দেবো যেখান থেকে আপনারা ওয়েবসাইট অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে আরও অনেক কিছুই জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। কন্ট্রাস্ট রেশিও, এটা জিনিসটা কি? আমরা অনেকেই ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার ব্যবহার করে থাকি, তো কম্বিনেশনটা এমনভাবে হওয়া লাগবে যাতে করে সবাই সেটাকে খুব ইজিলি দেখতে পারে। অনেকেই কালার ব্লাইন্ড রয়েছেন, অনেকেই অনেক কালার ঠিক মতো দেখতে পারেন না, তো সবার জন্য আমাদের ওয়েবসাইটটাকে অ্যাক্সেসেবল করতে হবে এবং সেই জন্য এই কন্ট্রাস্ট রেশিও খুবই ইম্পর্টেন্ট যাতে করে এই কালার কম্বিনেশনটা আমরা ঠিক মতো করতে পারি। সেই জন্য আসলে কিছু টুলস রয়েছে, অনলাইন কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা চেক করতে পারবো যে কন্ট্রাস্ট রেশিওটা আসলে অ্যাক্সেসেবল কিনা সবার জন্য। তো মিনিমাম যে অ্যাক্সেসিবিলিটি রেট রয়েছে যেটা আসলে সেট করা দেয়া আছে WCAG এর রিকোয়ারমেন্ট অনুযায়ী, তো তারা বলেছে 4.5 অনুপাত 1 হওয়া লাগবে মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। তো আমরা একটি ওয়েবসাইট যেমনটা এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে চেক করে নিতে পারবো যে আমরা যেই কালারগুলো ব্যবহার করেছি সেগুলো অ্যাক্সেসেবল কিনা। যেমনটা বলেছি এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনি ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলে সে বলে দেবে যে এটা আসলে অ্যাক্সেসেবল কিনা না সেটা। তো আমাদের যে ওয়েবসাইটটা ছিল আমরা নিশ্চয়ই মনে আছে, আমরা যেটাকে মূলত অ্যাক্সেসেবল করতে যাচ্ছি, আমরা শুরুতে শুরু করেছিলাম এখানে অনেকগুলো আনএক্সেসেবল বিষয় ছিল যেগুলো আসলে প্রবলেম ছিল, তো এক একটা জিনিস আমরা শিখেছি, অ্যাপ্লাই করেছি, ওয়েবসাইটটা অ্যাক্সেসেবল হচ্ছে, তাই না? তো এক্সের মাধ্যমে আমরা এই জিনিসটা চেক করি, স্ক্যান অল অফ মাই পেজেস, এবং এটা যদি লক্ষ্য রাখেন এখনও পর্যন্ত 4টা টোটাল ইস্যু রয়েছে, এবং ইস্যুগুলো কী সেগুলো যদি একটু দেখেন, এলিমেন্টস মাস্ট হ্যাভ সাফিসিয়েন্ট কালার কন্ট্রাস্ট। তো এলিমেন্টসের এরকম 2টা প্রবলেম রয়েছে যাদের সাফিসিয়েন্ট কালার কন্ট্রাস্ট নেই, তো সেটা কি আমরা এখানে যদি লক্ষ্য রাখেন, এই যে আমার ওয়েবসাইটটা এখানে রেজিস্টার বাটন এবং ক্লিয়ার বাটনে যে কালার কম্বিনেশন ব্যবহার করেছি খুবই বাজে অবস্থা, এবং এই জন্য এখানে সে প্রবলেম বলেছে যে অনুপাতটা আছে 4.5:1, তার চেয়েও কিন্তু এটা মিনিমাম, তো তার চেয়েও কম। তো সেটা কিভাবে বুঝলাম, এই যে ওয়েবসাইটে আমি আমার কালার যেগুলো আমি ব্যবহার করেছি এখানে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, সেই ব্যাকগ্রাউন্ড কালারের এখানে আমি হেক্সাডেসিমাল কোডটা বসিয়েছি, ফোরগ্রাউন্ড কালারের যে হেক্সাডেসিমাল কোড এটা এখানে বসিয়েছি, ধরা যাক আমি উল্টো বসিয়েছি, সমস্যা নেই, বাট এই কালার কম্বিনেশন নট রেকমেন্ডেড, কারণ এখানে রেশিওটা দেখতে পাচ্ছেন খুবই লো, 4.5 যেটা সেটার চেয়ে কম, 4.5:1 এর চেয়ে কম, এবং সেটা এখানে বলে দিচ্ছে নর্মাল টেক্সটের জন্য এটা ফেইল, অ্যাক্সেসিবিলিটি পাস করছে না, লার্জের জন্য করছে না, কোনো কিছুর জন্য এটা পাস করছে না। তো আমরা যদি কালার চেঞ্জ করি, সে ফর এক্সাম্পল আমি এখান থেকে এরকম কালার নিলাম, এখানে আমি ব্ল্যাক নিলাম, এবং এটাকে এবার যদি লক্ষ্য রাখি এরকম যদি রাখি তাও কিন্তু এটা 11:1:1, অর্থাৎ পাসের উপরে, পাস যেটা বলে থাকি আমরা, ওকে, সো নর্মাল টেক্সের জন্য পাস, সবগুলোর জন্য এটা সবগুলো টেস্টই এখানে সে পাস করেছে, অ্যাক্সেসিবিলিটি টেস্ট যেটা বা কন্ট্রাস্ট চেকারের যে টেস্ট, ওকে। তো আমরা এরকম করতে পারি, চাইলে ফোরগ্রাউন্ডের জন্য এটা ব্যবহার করতে পারি এবং ব্যাকগ্রাউন্ডের জন্য এটা ব্যবহার করতে পারি আমাদের ইচ্ছা, কিংবা চাইলে এরকমও করতে পারি অন্যান্য কালার কম্বিনেশনগুলো আমরা চেক করতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ডে আমি হোয়াইট ব্যবহার করবো এবং ফোরগ্রাউন্ডে ব্ল্যাক ব্যবহার করবো, সেটা কন্ট্রাস্ট রেশিও আরও অনেক বেশি। তো এই কাজটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি, আমাদের যে কোডটা রয়েছে আমি ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এই কালারটা ব্যবহার করতে যাচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে বসিয়ে দিলাম, অ্যান্ড ফোরগ্রাউন্ড কালার যে জন্য আমি এটা ব্যবহার করতে যাচ্ছি আমি এটা এখানে কালারের জায়গায় বসিয়ে দিলাম, দ্যাটস ইট, সেভ করে নিলাম। তো এবার দেখা যাক আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেসিবিলিটিটা বাড়লো কিনা সেটা দেখি, এবং যে প্রবলেমগুলো ছিল সেটা সলভ হলো কি না, সেই জন্য ইন্সপেক্টে গেলাম এবং বরাবরের মতো এক্সে গেলাম এবং স্ক্যান অল অফ মাই পেজেস এখানে গেলাম। দেখতে পাচ্ছেন এবার যে কন্ট্রাস্টের যে ইস্যুগুলো ছিল সেটা কিন্তু রিমুভ করা হয়ে গেছে। এবার ফর্ম রিলেটেড কিছু ইস্যু দেখাচ্ছে, লেভেলস রিলেটেড, সেগুলো আমরা কীভাবে সলভ করতে সেটা ডেফিনেটলি দেখবো। তো নেক্সট টপিকটা কী ছিল আমরা দেখে নেই, যে ফর্ম রিলেটেড ম্যাটার্স এইগুলো ছিল। ফর্ম রিলেটেড, ফর্মের ক্ষেত্রে আমরা অনেকেই যে ভুলটা করে থাকি, আমরা ডিরেক্টলি এরকম নেম কোলন দিয়ে বা নেম কিছু একটা দিয়ে ডিরেক্টলি ইনপুট টাইপের যে টেক্সটা আছে, আমরা ইনপুট যে টেক্সটা আছে সেটা ব্যবহার করে থাকি, বাট আসলে যেটা উচিত সেটা হচ্ছে লেবেল ব্যবহার করে এই যে টেক্সটটা আপনি দেখাতে যাচ্ছেন সেই টেক্সটটাকে আসলে লেবেলের মধ্যে রেখে দেওয়া, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, এবং এতে করে অ্যাক্সেসিবিলিটি বাড়বে, যখন স্ক্রিন রিডার পড়বে সে খুব ভালোভাবে পড়তে পারবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় এখানে। এবং রেডিও বাটন যেগুলো রয়েছে সেগুলোকে সবসময় চাইলে আপনারা র্যাপ করে দিতে পারেন একটি ফিল্ড সেটের মাধ্যমে, তো সেটা পরবর্তীতে আপনারা চেক করে নিতে পারেন, বাট মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে লেবেল ব্যবহার করা। তো লেবেল ব্যবহার করার নিয়মটা কি সেটা এখানে লক্ষ্য রাখবেন, যখনই ইনপুট টাইপের কোনো ট্যাগ ব্যবহার করবেন তার যে আইডিটা দিবেন সেই আইডিটা লক্ষ্য রাখবেন যাতে করে লেবেলের ফর অ্যাট্রিবিউটের সাথে ম্যাচ হয়, সেটা লক্ষ্য রাখবেন। তো বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি,
সেই জন্য আমি যেই জায়গায় কোডটা করেছি সেই কোডে চলে যাচ্ছে এবং কোড থেকে প্রবলেমটা আমরা সলভ করব এবং সেই সাথে শিখে নেব যে অ্যাক্সেসিবিলিটি কীভাবে ইনক্রিজ হচ্ছে সেটা শিখে নেব। ওকে, তো এইখানে লক্ষ্য রাখেন আপনারা, এই যে একটা ফর্ম দেখতে পাচ্ছেন এবং ফর্মের আউটপুট এইদিকে দেখতে পাচ্ছেন, ফর্মের মধ্যে আমি কি করেছি এখানে নেম লিখে দেন একটি ইনপুট টাইপের ট্যাগ ব্যবহার করেছি। তো যেমনটা বলেছি রেকমেন্ডেড হচ্ছে কি লেবেল ব্যবহার করা, এবং এই লেবেলের মধ্যে এবার যেটা দেখাতে চাচ্ছিলাম যেটা নেম, সেই নেমটা এখানে আমি বসে দিতে পারি, এতে করে আমার ওয়েবসাইটটা অ্যাক্সেসেবল হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় বলেছিলাম, যাকে আমরা ইউজ করছি, যাকে উদ্দেশ্য করে লেবেলটা তৈরি করেছি এখানে ইনপুট, এই ইনপুট ট্যাগটাকে উদ্দেশ্য করে, যার আইডিটা হচ্ছে নেম, তো ফর এখানে দিয়ে দিতে হবে নেম। সো এই লেবেলটা আমরা ব্যবহার করছি কার জন্য, যার আইডি নেই তার জন্য। সো এক্স্যাক্টলি সেম ব্যবহার করতে হবে এখানে। ওকে, এক্স্যাক্টলি সেম এই কাজটাও আমরা করতে পারি এখানে লেবেল, এবং এবার কার জন্য করছি আমি এই ইমেল যে এলিমেন্ট আছে আইডি তার জন্য করছি। সো এখানে ইমেল দিয়ে দিতে হবে, এবং টেক্সট কী দেখাতে চাচ্ছি সেটা আমার বিষয়, আমি এখানে টেক্সটটা দিয়ে দিচ্ছি ইমেল। ওকে, তো এই তো গেল লেবেলের বিষয়টা, আশা করি লেবেল কীভাবে ব্যবহার করতে সেটা আপনারা শিখে নিলেন। এবার চলুন আমরা ইন্সপেক্ট করে নিই যে আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেসিবিলিটিটা বাড়লো কি না, অর্থাৎ সিরিয়াস ইস্যু যেগুলো সেগুলো সলভ হয়েছে কি না। দেখতে পাচ্ছেন এবার টোটাল ইস্যু জিরো এবং এখানে বলছে কংগ্রাচুলেশন। তো আমরা প্রথম দিকে যখন শুরু করেছিলাম 17টা ইস্যু ছিল, সেই ইস্যুগুলো কিন্তু 17টা ইস্যু আমরা কিন্তু সলভ করে ফেলেছি। দ্যাট মিনস আমরা অনেক কিছু শিখে নিয়েছি ওয়েব অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে, রাইট? ওকে ফাইন, বাট আরও কিছু বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে অবশ্যই আমি আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে ডাটা টেবিলকে অ্যাক্সেসেবল করে নেওয়া, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যখন ডাটা টেবিল তৈরি করি, অর্থাৎ টেবিল যখন তৈরি করি, আপনারা নিশ্চয়ই খেয়াল রেখেছেন এখানে আমি একটি টেবিল তৈরি করেছি এই যে। তো অনেকেই ভুল করে হেডিং ট্যাগ ব্যবহার করি না, শুধু টিডি দিয়ে রেখে দিই হেডিংয়ের জন্য, বাট এটা আসলে রেকমেন্ডেড না। হেডিংগুলোর জন্য অবশ্যই টিএইচ ট্যাগ ব্যবহার করবেন, এতে করে ডাটা টেবিল কী হবে অ্যাক্সেসেবল হবে সেটা লক্ষ্য রাখতে হবে। ওকে, সো হেডিংয়ের জন্য টিএইচ এবং অন্যান্য বডির কাজগুলোর জন্য আমরা রো এর মধ্যে টিডি ব্যবহার করবো। ওকে, তাহলে এই বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন খুব ইজিলি। এবার পরবর্তী যে বিষয়টা আমি এখানে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে টেক্সটের লিঙ্কগুলো, যাতে আমরা টেক্সটের জন্য, আমরা লিঙ্কের জন্য অ্যাকচুয়ালি যে টেক্সটগুলো ব্যবহার করি সেগুলো যাতে মিনিংফুল হয় সেটা লক্ষ্য রাখতে হবে। তো বিষয়টা এখানে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এই যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে ভিজিট লেখা আছে। তো আসলে এই যে টেক্সটটা দিলাম এটা কতটুকু মিনিংফুল যখন স্ক্রিন রিডার ইউজ করব আমরা চেক করে নিই। Chromevox spoken feedback is ready. Section register clear. লক্ষ্য রাখবেন এবার যখন আমি ট্যাপ করব তখন কিন্তু ভিজিটে যাবে। Footer visit. সো ভিজিট, জাস্ট ভিজিট বললো, বাট সেটা যখন একজন ব্লাইন্ড পিপল যখন এটাকে এরকম নেভিগেট করছে, এই ভিজিটটা আসলে তাকে কি কোনো একটা ভালো ইনফরমেশন দিচ্ছে? ডেফিনেটলি না। সেই জন্য যেটা করতে হবে, আমরা যে লিঙ্ক টেক্সট দেবো সেটা অবশ্যই মিনিংফুল এবং ডেসক্রিপটিভ হতে হবে সেটা লক্ষ্য রাখবেন। তো সেই জন্য আমি যেটা করবো এখান থেকে আসলে এটাকে বন্ধ করে দিচ্ছি, স্ক্রিন রেকর্ডারের প্রবলেমটা যাতে না করে আর কি, কথা যাতে না বলে সেটা বন্ধ করে দিলাম। এবার চলুন লিঙ্কে চলে যাই। তো লিঙ্ক কোথায়? এই যে এখানে লিঙ্ক ব্যবহার করেছি, আপনারা লক্ষ্য রাখবেন। এবং লিঙ্কের ক্ষেত্রে চাইলে টার্গেট ব্লাঙ্ক ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দিচ্ছি, তো এবার ডেফিনেটলি যে আমি টেক্সটটা দিয়েছি সেটা অনেক মিনিংফুল আগের থেকে। তো এই জন্য আমি সবসময় আপনাদের বলবো যে লিঙ্কের জন্য যে টেক্সটটা ব্যবহার করবেন সেটা মিনিংফুল রাখার চেষ্টা করবেন। ওকে, তো এই টপিকটাও এখান থেকে আমরা কভার দিয়ে দিলাম। এবার চলুন পরবর্তী যে টপিকটা আছে, যে কিবোর্ড অ্যাক্সেসিবিলিটি কীভাবে বাড়ানো যায় সেটা আমরা দেখবো। তো কিবোর্ড অ্যাক্সেসিবিলিটির জন্য যেটা করতে পারি, আমরা ট্যাব ইন্ডেক্স, একটা ইন্ডেক্স নাম্বার ব্যবহার করতে পারি। আপনারা যখন ট্যাব করবেন এইখানে, ট্যাবের মাধ্যমে যখন একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যাবেন, যেমন এই যে দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি, এটাকে আপনারা অর্ডারটা মেনটেন করতে পারেন। সেই জন্য জাস্ট যে কাজটা করতে হবে, আপনাদের ইচ্ছা মতো একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন, তো সেই জন্য ট্যাব ইন্ডেক্সটা ব্যবহার করতে হবে। তো ধরা যাক আমি এখানে যেটা আছি, যে আমি এখানে ইনপুট ট্যাগ যেটা রয়েছে এখানে যদি আমি ট্যাব ইন্ডেক্স 2 দিয়ে দিই, আপনারা ইন্ডেক্স পেলেগুলো ইন্টিজার ইন্টিজার ব্যবহার করতে পারবেন, সেটা নেগেটিভ হোক কিংবা পজিটিভ হোক। আমি এখানে ইন্ডেক্স এটা 2 দিয়ে দিলাম এবং এইখানে ট্যাব ইন্ডেক্স ইকুয়াল 1 দিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবেন। ওকে, সো এবার কি হবে, এখানে ট্যাব যখন করব প্রথমে এই ইনপুট থেকে যাবে, কারণ এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু, দেন অর্ডার অনুযায়ী সেকেন্ড, এটা ট্যাব ইন্ডেক্স 2 দিয়েছি এটাতে যাবে, দেন যদি কোনো জায়গায় 3 দিই সেটাতে যাবে। সো কিবোর্ডের মাধ্যমে আমরা কি করতে পারি, এই যে ট্যাবের যে অর্ডারিং আছে সেটা আমরা এখানে কোডিংয়ের মাধ্যমে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো আমি যখন এবার ট্যাব করব, লক্ষ্য রাখবেন এই যে ট্যাপ করছি, লক্ষ্য রাখবেন কন্ট্যাক্ট মি পরে সে চলে যাচ্ছে কোথায়, রেজিস্টার ক্লিয়ার, দেন এরকম দেখতে পাচ্ছেন এই যে ইমেইলে চলে এসেছে, দেন ইমেইলের পরে দেখতে পাচ্ছেন নেইমে যাচ্ছে, কারণ আমি সেই অর্ডারটা কিন্তু এখানে বলে দিয়েছি ট্যাব ইন্ডেক্সের। তো আশা করি ট্যাব ইন্ডেক্সের সম্পর্কেও আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন।
ওয়েবসাইটে আপনাদের ওয়েব অ্যাক্সেসিবিলিটি অবশ্যই চেক করতে পারবেন। আপনারা এই যে লিংক রয়েছে এই লিঙ্কে গিয়ে ওয়েব অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে জানার পর আপনাদের যে স্কিল আছে সেটাকে টেস্ট করতে পারবেন। আর এখানে অনেকগুলো রিসোর্স রয়েছে, ইম্পর্টেন্ট রিসোর্স রয়েছে, এই ওয়েবসাইটগুলোতে গেলে আপনারা ওয়েব অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে আরও অনেক কিছুই জানতে পারবেন। এই ভিডিও এতটুকু থাকবে, ওয়েব অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে যতটুকু ধারণা দেওয়ার আমি ইনশাল্লাহ দিয়েছি। পরবর্তীতে যদি প্রয়োজন হয় অথবা আরও ভিডিও করব ওয়েব অ্যাক্সেসিবিলিটি নিয়ে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করে নেবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আপনি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।